হ্যালো চিলড্রেন, টুডে আই উইল টেক বেঙ্গলি ক্লাস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ সবল আছো। তো বাংলার আমরা কি শিখছিলাম, যে স্বরবর্ণ, স্বরবর্ণগুলো তোমাদের কি মনে আছে? আর একবার আমরা শিখে নেব যে স্বরবর্ণ কোনগুলো আর স্বরবর্ণগুলোর নাম কি কি। তা আমি তোমাদের বলবো, তোমরাও আমার সাথে সাথে বলবে, রিপিট করবে, কেমন? স্বরবর্ণ কোনগুলো তাহলে? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বৌ, দীর্ঘৌ, রি, লি, এ, ঐ, ও, ঔ। আমি আর একবার বলছি, তোমরাও কিন্তু বলবে, কেমন? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বৌ, দীর্ঘৌ, রি, লি, এ, ঐ, ও, ঔ। তো যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে ও আর ঔ ছাড়া সব বর্ণগুলো শিখেছি, তো আজকে আমরা শিখব ওতে কি হয় আর ঔতে কি হয়। ঠিক আছে, তো আজকে আমরা ওই দুটো বর্ণ শিখব এবং জানব। তা পড়া শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? তোমরা ভালো করে দেখবে। আচ্ছা, আজকে আমি একটা নতুন জিনিস পড়েছি, যে তোমরা যে এটা দেখছো, এটাকে কি বলে জানো? এটাকে বলে ওড়না। এই যে এটা পড়েছি, যে আমার যে গলায় আছে, এটাকে বলে ওড়না বা ওড়নি, বা হিন্দিতে আমরা বলি দুপাট্টা, ঠিক আছে? তা এটাকে বলে ওড়না। আমি তোমাদের কেন এই কথাটা বললাম, সেটা আমি তোমাদের পড়ার সময় বলবো, কেমন? তো চলো আমরা ও আর ঔতে কি হয় সেটা জেনে নিই, কেমন? বাচ্চারা, তোমরা যে এখানে যেই বর্ণটি দেখছো সেটাকে বলে ও। এই বর্ণটির নাম হচ্ছে ও। ওতে ওড়না ওড়ে দক্ষিণ হাওয়ায়। ওতে ওড়না ওড়ে দক্ষিণ হাওয়ায়। যে ওড়না কি, যেটা আমি পড়েছি একটু আগেই দেখালাম, ওড়না, এই যে দেখো এখানে মেয়েটাও পড়েছে, এখানে যে ছবিটা আছে এখানে মেয়েটাও তার গলায় পড়েছে ওড়না। আমিও আজকে সে ওড়না পড়েছি, এই মেয়েটাও এই ওড়নাটা পড়েছে। তো ওড়না ওড়ে দক্ষিণ হাওয়ায়। দক্ষিণ, দক্ষিণ মানে হচ্ছে ইংলিশে আমরা যেটাকে বলি ওয়েস্ট, ঠিক আছে? একটা দিক, বা এটাকে দক্ষিণও বলি আমরা, দক্ষিণ দিক, বা ওয়েস্ট দিক। দক্ষিণ, দক্ষিণ মানে একটা দিক, যেরকম পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক বলি, সেই দক্ষিণ দিকটাকে এখানে বলেছে দক্ষিণ, ঠিক আছে? তা ওড়না ওড়ে দক্ষিণ হাওয়ায়। হাওয়ায়, হাওয়ায় মানে বাতাস, উইন্ড বা এয়ার যেটাকে আমরা বলি। তো হাওয়ায় মানে হচ্ছে, এখন তো তোমরা দেখোই মাঝে মধ্যে যে হাওয়া হয়, মাঝে মধ্যেই হাওয়া হয়, খুব ভীষণ জোরে বাতাস হয়, তো সেটাকে বলে হাওয়া। আর ফ্যান তো চলে, এখন তো গরম পড়ে গেছে, ফ্যান আমাদের হাওয়া দেয়, সেটা হচ্ছে হাওয়া। তো ওতে ওড়না ওড়ে দক্ষিণ হাওয়ায়। তো দক্ষিণ দিক থেকে একটা হাওয়া আসছে, সেই হাওয়ায় ওড়নাটা উড়ে যাচ্ছে, কেমন? তো ওতে ওড়না ওড়ে দক্ষিণ হাওয়ায়। ওতে ওড়না ওড়ে দক্ষিণ হাওয়ায়। তো ও এর পর আসে কি, ঔ। এই যে তোমরা যে এই বর্ণটি দেখছো, এটার নাম হচ্ছে ঔ। ঔ, ঔতে ঔষধ খেলে অসুখ পালায়। ঔতে
ঔষধ খেলে অসুখ পালায়। ঔষধ কি? ঔষধকে আমরা ইংলিশে বলি মেডিসিন। ঔষধ, এই যে এখানে দেখো একটা ছবিতে কি দেখাচ্ছে, যে একটা ছেলে শুয়ে আছে এবং তার মা তাকে ঔষধ দিচ্ছে। এই যে ঔষধ দিচ্ছে, ঔষধ মানে হচ্ছে ইংলিশে আমরা বলি এটাকে মেডিসিন। তো ঔষধ আমরা কখন খাই? যখন আমরা অসুস্থ হই তখন আমরা ঔষধ খাই। তোমরাও তো খেয়েছো নিশ্চয়ই, যখন তোমাদের জ্বর হয়, সর্দি কাশি হয়, এবং ঔষধ খেলে নিমিষেই সেটা চলে যায়। তো ঔষধ খেলে আমরা সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। আর ঔষধ দেখলে অসুখও দৌড়ে পালায়। তো ঔষধ খেলে অসুখ পালায়। যে অসুখ, অসুখকে আমরা ইংলিশে বলি ইল বা ডিজিজ, আরো অনেক কিছু বলে থাকি। তো ঔষধ খেলে অসুখ পালায়। আর ঔষধটা তো আমরা কেউই খেতে চাই না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয় যাতে অসুখ পালিয়ে যায়। তো তোমরাও যখন অসুস্থ হবে ঔষধ খেয়ে নিবে, কেমন? তো ঔতে ঔষধ খেলে অসুখ পালায়। ঔতে ঔষধ খেলে অসুখ পালায়। তো বাচ্চারা, আজকে আমরা কি শিখলাম? ও এবং ঔ। তো এর আগের ক্লাসগুলিতে যে বর্ণগুলি হয়ে গিয়েছিল তোমরা কিন্তু সেটা পড়বে, সেই বর্ণগুলোও পড়বে, এবং আজকে যেটা আমি পড়ালাম সেটাও পড়বে, কেমন? তো আজকের জন্য এইটুকুই। এরপর অন্য আর একটা টপিক নিয়ে আমরা আসব, কেমন? বাই।